এসএসসি 2022 উচ্চতর গণিত ঢাকা বোর্ডের 3 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 3 নং প্রশ্নটি হচ্ছে এম ইকুয়াল টু 1/a^y প্লাস a^-z প্লাস 1 প্লাস 1/a^z প্লাস a^-x প্লাস 1 প্লাস 1/a^x প্লাস a^-y প্লাস 1 এবং a এর মান হচ্ছে a ইকুয়াল টু 4^x মাইনাস 3×2^x+2। ক নং প্রশ্নটি হচ্ছে a^√a ইকুয়াল টু a√a হলে a এর মান নির্ণয় করো। ক দেওয়া আছে, তো আমরা এখানে প্রশ্নটি উল্লেখ করব। এখন আমাদের ডান পাশের অংশটি এখানে a একটা থাকার কারণে এর পাওয়ার হচ্ছে 1, আর √a মানে হচ্ছে 1/2, অর্থাৎ রুট হচ্ছে স্কোয়ার রুট, আর স্কোয়ারের বিপরীত মান হচ্ছে 1/2। এখানে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হবে, সেজন্য এর পাওয়ার 1, এই 1 এর সাথে 1/2 এটা যোগ করব। যোগ ফলের জন্য লসাগু হচ্ছে 2, এখানে উপরে হবে 2+1, তাহলে উপরে 3, নিচে হচ্ছে 2, তাহলে এর পাওয়ার হচ্ছে 3/2। এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে, সেজন্য 3-এর সাথে গুণ করলে 3, এ নিচে হচ্ছে 2। তো আমরা জানি যে ভিত্তি সমান হলে পাওয়ার সমান হবে, সেজন্য উপরের পাওয়ার হচ্ছে a√a, আর ডান পাশের পাওয়ার হচ্ছে 3a/2, এটা পরস্পর সমান হবে। এখন উভয় পক্ষে আমরা a দিয়ে ভাগ করি, তাহলে √a সমান হচ্ছে 3/2। এখন উভয় পক্ষকে বর্গ করলে এই স্কোয়ার এবং রুটে কাটা যাবে, এবং ডান দিকে 3-এর বর্গ হচ্ছে 9, 2-এর বর্গ হচ্ছে 4। পাশে আমরা সাইড নোট লিখে দিছি, অ্যান্সার হচ্ছে 9/4। এটি অন্য বিকল্প নিয়মও করা যায়। খ নং প্রশ্ন, x+y+z ইকুয়াল টু 0 হলে দেখাও যে m ইকুয়াল টু 1 দেওয়া আছে। x+y+z ইকুয়াল টু 0 আমরা বাম পক্ষ এখানে উল্লেখ করেছি। এখন এই ধরনের অঙ্কে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা তিনটা ভগ্নাংশ রয়েছে, তিনটা ভগ্নাংশের একটি ভগ্নাংশকে কনস্ট্যান্ট রাখবো আর বাকি দুইটা ভগ্নাংশকে পরিবর্তন করব। আমাদের লাস্টে ভগ্নাংশটাকে আমরা কোনো রকম পরিবর্তন না করে প্রথম দুইটাকে পরিবর্তন করব, সেজন্য আমরা এই লাস্টের যে ভগ্নাংশ রয়েছে সেখানে হরের প্রথম পদটি হচ্ছে a^x, এবং মধ্যের পদ হচ্ছে a^-y, এবং তৃতীয় পদ হচ্ছে 1। এখন এই উপরে 1টা এই 1-এর সাথে মিল রয়েছে, আমরা অন্য ভগ্নাংশ দুইটির হরকে এই দুইটি পদের সাথে মিল করে সবগুলাকে একই রকম তৈরি করব। এখন এইখানে আমাদের a^-y উপরে লব এবং নিচে হরকে গুণ করে পাই, দ্বিতীয় ভগ্নাংশকে উপরে a^x এবং নিচে a^x দ্বারা গুণ করে পাই। এখানে a^-y ওয়ানার বিশেষত্ব হচ্ছে যে এখানে y এর মানটি রয়েছে, যা এটার সাথে এটা গুণ করলে কাটা যাবে, এবং অবশিষ্ট অংশগুলোতে z এবং y আসলে আমরা সেটাকে এটা ব্যবহার করে x এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো এখানে x নিলে এটা মিলবে না, মাঝখানের পদটিতে আমরা a^x নেব, নিচেও a^x দ্বারা গুণ করব, তাহলে উপরে প্রথম পদটিতে যা আছে তাই থাকবে, এবং নিচের পদটিতে a^-y ভিতরের প্রত্যেকটি পদের সাথে আমরা গুণ করব। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটি হরের ক্ষেত্রে আমরা a^x দিয়ে প্রত্যেকটি পদকে গুণ দেখাবো, এবং তৃতীয় পদটি কোনো রকমের পরিবর্তন করব না। এখন এইটার সাথে এটা যখন আমরা গুণ করব, তখন এইটার এটা হচ্ছে তার বিপরীত মান, অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ হবে। তো -y এবং এখানে y যোগ করলে পাওয়ার হবে 0, আর এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো আমরা এখানে কিছুটা শর্টকাট করেছি, এটার সাথে এটা গুণ করলে -y -z এটা যা আছে তাই থাকবে, দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে দুটা গুণ, গুণের সময় পাওয়ার যোগ হবে, এটা এটা বিপরীত মান বিদা কাটাকাটি গেলে 1 হয়, আর a^x যা আছে তাই থাকবে।
এখানে নিচে আমরা মাইনাস ওয়াই মাইনাস জেড এটাকে লিখতে পারি এ পাওয়ার এক্স, এটা আমরা এই অংশটিকে থেকে পাই। তো আমরা এখানে বাদ দিয়ে লিখতে পারি যে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা যদি ওয়াই এবং জেড কে ডান দিকে দিই তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড হবে। তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি এ পাওয়ার এক্স, অর্থাৎ এই অংশটুকু এক্স এর সমান। আবার একইভাবে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা যদি এক্স এবং জেড কে বাম দিকে রেখে দিই তাহলে আমরা ওয়াইটাকে ডান দিকে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস জেড এর মান হচ্ছে মাইনাস ওয়াই। তো এই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ওয়াই এই মানটা বসিয়ে দিই। এখন আমরা নিচের হরগুলো বিভিন্ন রকম থাকার কারণে আমরা সবগুলোকে একরকম করে সাজাবো, তৃতীয় ভগ্নাংশটির মতো আমরা সাজাই। তাহলে এটাকে এ পাওয়ার এক্স প্লাস এ পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, একইভাবে এটাকেও সাজিয়ে লিখব এবং শেষেরটা তো সাজানোই আছে। তাহলে লসাগু এ পাওয়ার এক্স প্লাস এ পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এখন হর এবং লসাগু যদি একই রকম হয় তাহলে উপরে লবের মানগুলো উল্লেখ করলেই হয়, এ পাওয়ার মাইনাস ওয়াই এখান থেকে এ পাওয়ার এক্স, এখান থেকে হচ্ছে ওয়ান। এখন উপরের অংশটিকে সাজানোর পর আমরা দেখতেছি যে একই রকমের রাশি এবং এটা এটা দ্বারা ভাগ করলে ভাগফল হবে ওয়ান। ডান পক্ষ দেখানো হলো। গণক প্রশ্নটি হচ্ছে এ ইকুয়াল টু ফোর পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু টু পাওয়ার এক্স প্লাস টু, এবং এর মান যদি -32 হয় তাহলে এক্স এর মান বের করো। গণক দেওয়া আছে, এর মানটা আমরা উল্লেখ করব, আবার এর মানটা -32 এটা আমরা লিখব। যেহেতু এর মান এটা সমান এবং এর মান -32, তাহলে বলতে পারি যে এই অংশটির মান -32 এর সমান। এখন 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, এখানে এই অংশটিকে আমরা পৃথক করব। পাওয়ার যদি পৃথক করা হয় তাহলে প্রত্যেকটার সাথে ভিত্তি দিতে হবে এবং ভিত্তির মাঝখানে গুণ চিহ্ন ব্যবহার করা লাগবে। এখন আমরা এক্সটাকে ভিতরে এবং 2 বা স্কোয়ারটাকে বাইরে দিয়ে পাই, 3 এবং এই 2 এর স্কোয়ার হচ্ছে 4, এই দুটো গুণ করলে হচ্ছে 12। এখন এই পাশে 2 পাওয়ার এক্স এবং এই পাশে 2 পাওয়ার এক্স, আমরা এই 2 পাওয়ার এক্সকে এ ধরে পাই। এখন আমরা এটাকে মিডল টার্ম করব 32, এবং সামনে এ স্কোয়ারের সামনে মনে মনে 1 আছে, এটা গুণ করলে 32 হয়। এখন এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32। তো সেক্ষেত্রে সংখ্যা দুটি হচ্ছে 8 এবং 4। তো এখানে এ স্কোয়ার -8 এই দুটার মধ্যে থেকে এ কমন যাবে, এ -8, এখানে 4 আর 32-র মধ্যে 4 কমন নিলে এ -8। এখন কমন হচ্ছে এ -8, এখন আনকমন অংশ হচ্ছে এ -4। তাহলে দুইটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মধ্যে কমপক্ষে একটি সংখ্যা শূন্য হবে। এখন যেহেতু আমাদের জানা নেই কোনটি শূন্য, সেজন্য আমরা প্রত্যেকটাকে শূন্য ধরলে এ -8 ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 8। এখন এর মান যেটা ধরা হয়েছে যে হচ্ছে 2 পাওয়ার এক্স, এটা বসায় দিব, আর 8 কে লেখা যায় 2 কিউব, ও ভিত্তি সমান হওয়ার কারণে আমরা বলতে পারি যে পাওয়ার সমান তাহলে এক্স ইকুয়াল টু 3। অথবা এ -4 = 0 এটাও হতে পারে, তো এর মান হচ্ছে 4। তো এর জায়গায় আমরা 2 পাওয়ার এক্স এবং 4 কে আমরা 2 স্কোয়ার লিখে পাই, তাহলে এক্স ইকুয়াল টু 2। তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 2টি, 2 এবং 3।